পৃথিবীটা যদি শুধুমাত্র 20 সেকেন্ডের জন্য তার নিজ অক্ষে ঘোরা বন্ধ করে দেয়, তবে কি ঘটবে? যদিও এমন ঘটনা ঘটার সম্ভাবনা আগামী কয়েক বিলিয়ন বছরেও নেই, তবে যদি এমনটা ঘটে কি বলছে বিজ্ঞান? পৃথিবীর ঘূর্ণন হঠাৎ বন্ধ করলে যা ঘটবে, পৃথিবী তার নিজ অক্ষে ঘন্টায় 1470.23 কিলোমিটার বেগে ঘুরতে থাকে। যদি পৃথিবী হঠাৎ করে ঘোরা বন্ধ করে দেয়, তবু আমাদের পরিবেশে সব কিছু কিন্তু আগের মতোই একই বেগে থাকবে, তার ফলে সব কিছু আকাশে উড়তে থাকবে। বুঝতে সমস্যা হলে একটি বাস্তব উদাহরণ দেখা যেতে পারে। ধরা যাক একটি বাসের বেগ ঘন্টায় 120 কিলোমিটার। হঠাৎ বাসটির সামনে একটি কুকুর এসে গেল এবং চালক কুকুরকে বাঁচাতে হার্ট ব্রেক করলেন। এর ফলে বাসের যাত্রীরা সবাই অনেক জোরে সামনে ঝুঁকে যাবে। যারা দাঁড়ানো ছিল তাদের অবস্থা ডাইভ দিয়ে বল ধরার মতো হবে। উপরের ঘটনাটা 120 কিলোমিটার বেগের জন্য, কিন্তু ব্যাপারটা যখন ঘন্টায় 1470.23 কিলোমিটার বেগের জন্য হবে, তখন একেবারে ছিটকে পড়তে হবে পৃথিবী থেকে। আস্তে আস্তে গতি কমলে যা ঘটবে, যখন ঘূর্ণন গতি 900 থেকে 500 কিলোমিটার প্রতি ঘন্টায় হবে, তখন পৃথিবীর এক পাশে অর্থাৎ যে পাশে সূর্য থাকবে দিনের পরিমাণ বেড়ে যেতে থাকবে, আর অন্য পাশে একই সাথে রাতের পরিমাণও বেড়ে যাবে। 10 থেকে 13 দিন পর রাত আসবে। এর ফল পড়বে আমাদের যান্ত্রিক শক্তি বিতরণে। আমাদের সাধারণ ঘুমের সমস্যা হবে, মতিভ্রম হবে, আমাদের শরীরের পেশিগুলো কাজ করা বন্ধ করে দিবে, আমাদের মস্তিষ্ক তথ্যকে সঠিকভাবে প্রসেস বা প্রক্রিয়াজাত করতে পারবে না। পৃথিবী নিজ অক্ষের ঘূর্ণন যখন কমতে থাকবে, তার সবচেয়ে বড় খারাপ ফল পড়বে বিমান যাতায়াতে। বেশিরভাগ বিমান জিপিএস ব্যবহার করে থাকে, জিপিএস স্যাটেলাইট থেকে তথ্য নিয়ে থাকে। যখন পৃথিবী নিজ অক্ষের ঘূর্ণন কমে যাবে, স্যাটেলাইট পৃথিবীর সাথে নিজের অবস্থান ঠিক করতে পারবে না, যার ফল বিমান দুর্ঘটনা। আমাদের পৃথিবীর ঘূর্ণন গতি পৃথিবীর জলভাগকে একটা আকৃতিতে রাখে, কিন্তু যেহেতু বেগ কমে যাবে তাই জলভাগের অবস্থান আকার পরিবর্তিত হবে। সকল সমুদ্র উত্তর ও দক্ষিণ দিকে ফিরতে থাকবে। আমাদের পৃথিবী 3টি স্তর দিয়ে গঠিত। যেহেতু গতির পরিবর্তন হবে এবং ভেতরের স্তরগুলো এই পরিবর্তনগুলো সামলাতে ধাক্কা খাবে একে অপরের সাথে, এর ফলে ভীষণ ভূমিকম্প, অগ্নুৎপাত, টানা রাত হবার ফলে তাপমাত্রা কমে -55 ডিগ্রিতে চলে আসবে, যা সাধারণ শীতের ঠান্ডার চেয়ে 200 গুণ বেশি। যখন গতি 500 থেকে 100তে নেমে আসবে, তখন দিনের পরিমাণ এবং রাতের পরিমাণ হবে প্রায় 720 ঘন্টা বা 1 মাসের সমান। মানুষ এই তাপমাত্রার সাথে নিজেদের খাপ খাওয়াতে শুরু করবে। আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বিলীন হতে থাকবে এবং মিলিয়ন মিলিয়ন মানুষ মারা যাবে মহাশূন্য থেকে আসা তেজস্ক্রিয়তার কারণে, কারণ এই চৌম্বক ক্ষেত্র মহাশূন্য থেকে আসা বিকিরণকে মানুষকে রক্ষা করে। যখন বেগ 100 থেকে 111-এর ভেতর আসবে, তখন পৃথিবীর আবহাওয়া একেবারে বিলীন হয়ে যাবে। সব সাগর মহাসাগর দুই ভাগে চলে যাবে, উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে। মাঝে তৈরি হবে হাজার হাজার মাইলের বিস্তীর্ণ ভূমি। আরও মানুষ মারা যাবে খাবারের অভাবে এবং অক্সিজেনের অভাবে। বেগ 0 থেকে 11 হলে পৃথিবী সম্পূর্ণ স্থির, কিন্তু তবুও সে সূর্যের চারিদিকে ঘুরবে এবং 6 মাস রাত আর 6 মাস দিন থাকবে। বিষুবরেখার দিকে তাপমাত্রা থাকবে মেরু অঞ্চলের চেয়ে অনেক বেশি, বেঁচে থাকার সব আশা শেষ। 6 মাস প্রচণ্ড তাপ আর 6 মাস তাপমাত্রা -55 ডিগ্রিরও নিচে থাকবে। মানুষের শরীর তাকে এই পরিবেশে খাপ খাওয়াতে সাহায্য করবে। এভাবেই চলতে থাকবে, চলবে যতদিন না সূর্য লাল দানবে পরিণত হয়।